হলো রূপা চক্রবর্তী সম্পাদিত বই টিচিং গ্লোবালি দ্য আনটোল্ড স্টোরি। গত 14 ডিসেম্বর 2022 আইসিসিআরে উপস্থিত ছিলেন মধুমিতা দাশগুপ্ত, বৈজয়ন্তী শহরিয়া পাগুলিয়া, সায়ানসা মির্জা, সায়রা শাহ হালিম, প্রকাশক সঞ্জয় আর্য, রূপা চক্রবর্তী, সুলগ্না মুখোপাধ্যায়, বিভা মিত্র, সুদর্শন চক্রবর্তী প্রমুখ। বইটি পরে রাজভবনে উপহার হিসেবে মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ সিভি আনন্দ বোসের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও রূপা চক্রবর্তীর দুটো বই প্রকাশ হয়েছে, পিলগ্রিমেজ বিদিশা অ্যান্ড বিউরোক্রেসি। একজন টেডএক্স স্পিকার রূপা আন্তর্জাতিক শিক্ষা মহলে এক পরিচিত নাম। দিল্লির সুবি পাবলিকেশন এই বইয়ের প্রকাশক। সঞ্জয় আর্য এই বই প্রকাশের পিছনে মূল কারিগর। আমরা একজন প্রবীণ কূটনীতিক সর্বজিৎ চক্রবর্তীর স্ত্রী রূপা চক্রবর্তীর ব্যক্তিগত পথ অনুসরণ করি, কারণ তিনি শিক্ষকতার ক্ষেত্রে ধীরে ধীরে বাংলাদেশ, নামিবিয়া, নেদারল্যান্ডস, রাশিয়ান ফেডারেশন, বেলজিয়াম, ইতালি, স্লোভানিয়ায় একজন শিক্ষিকা হিসেবে তার নিজস্ব পরিচয় গড়ে তোলেন। রূপার ধারাবাহিক কণ্ঠ এমন একজন শিক্ষক হিসেবে যিনি একজন শিক্ষার্থী ছিলেন এবং সবসময় থাকবেন। রূপার গল্পগুলো একটি সুতোয় বাঁধা, এক জার্নির কথা বলে। এখানে লেখা সব অভিজ্ঞতাগুলো বৈচিত্র্য সমৃদ্ধ। লেখকরা ভালো কাজ করার জন্য, শেখার উন্নতির জন্য, তরুণ শিক্ষার্থীদের আরও ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য, আমাদের নিজস্ব অনুশীলনে ক্রমাগত কাজ করার জন্য আজীবন প্রতিশ্রুতিবদ্ধ। মহান প্রগতিশীল শিক্ষাবিদ উল্লেখ করেছেন, আমরা আসলে অভিজ্ঞতার প্রতিফলন থেকে শিখি। এখানে গল্পকারদের প্রত্যেকেই তাদের শেখার জীবনের দীর্ঘ এবং কঠোর প্রতিফলন করেছেন। ফলাফল এখানে গল্প, যা থেকে আমরা পাঠক হিসেবে শিখতে পারেন। আমরা বিশ্বাস করি যে এই প্রতিফলনের প্রজ্ঞা শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের কথা অন্যান্য শিক্ষকদের সমৃদ্ধ করবে। এক একজনের লেখা অনেকের শিক্ষকতার এক নতুন অভিজ্ঞতার দিকদর্শন করবে। এই বইতে লিখেছেন পৃথিবীর নানা দেশের বিশিষ্ট শিক্ষাবিদেরা। শিক্ষার্থীরাও কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টস। আমি যদি সেটা মনে রাখি, আমরা যদি নিজেরা শুধু না মনে করি যে আমরা জানি, আমরা শুধু শিখিয়ে যাব, সমানে বলে যাই যে আমি সব জানি, আমি যা বলবো সেটাই ঠিক, কোথাও না কোথাও গিয়ে ঠেকে যাবে। কাজেই সবসময় মনে রাখতে হবে, রবি ঠাকুর যেরকম বলেছে, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। কাজেই আমি গ্রহণ করতে শিখলে ওরাও আমার কাছে। আমার তো সারা দুনিয়ায় পড়ানোর অভিজ্ঞতা বাবু খুব শক্ত বলা, কারণ আমি মানুষটাই এমন একটু হাসি খুশি মানুষ, আমার সবটাই ভালো লেগেছে। কিন্তু যারা এই বইয়ে, এই যে 12 জন অথর যারা কন্ট্রিবিউট করেছে, আমার 30 বছরের বন্ধু সারা দুনিয়ার থেকে, আমরা কিন্তু সবটাই ফোনে ফোনে করেছি, সবটাই কিন্তু আমরা জুমে করেছি, স্কাইপে করেছি। আমার মনে হয় ওটাই সবচেয়ে বড় মূল প্রাপ্তি আমার, যে আমরা এখনো বিশ্বাস করি যে আমরা একত্রে কিছু যদি করতে চাই সেটাই ঠিক। এটা ওটা রেকমেন্ড করেছিলেন ডক্টর শশী থারুর, শ্রীমতী নিরুপমা রাও আর শ্রী জহর সরকার। ওটা কৃষ্ণকলির গল্প, ছোট্ট কৃষ্ণকলি, তার সাধারণ গল্প, রবি ঠাকুরের ট্রান্সলেশন আর স্বরচিত কবিতাকে আমি তুলে ধরেছিলাম, যে তার 5টা ভাগ জীবনের, অর্ধাঙ্গিনী থেকে পূর্ণাঙ্গিনী। Who dare cast the final stone? Bureau Report, Channel 10.